বাংলাদেশ সরকার, সত্যি বলতেছি আমাদের কারেন্ট অনেক দরকার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান সময়ে কারেন্ট এবং গরম নিয়ে টিকটকের রাতারাতি যেই ভাইরাল ভিডিওগুলি রয়েছে, কে কি বলেছে এবং অনেক মজাদার ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, প্রথমে এই কারেন্ট নিয়ে একটা গান শুনে আসি। কারেন্ট তুমি যাইও না, গরমে বাসি না, 1 ঘন্টা থাকলে তুমি 2 ঘন্টা থাকো না, মশার খামড়ে বাসি না, ফ্যানের পাখা লড়ে না, কেমন গেলা তুমি অন্ধকার করিয়া। কারেন্ট কারেন্টের মা বাপ, কারেন্টের মা বাপ, দিলে আমার সময় হালা দুই টেকা সার দেও না। কারেন্ট কারেন্ট পাহাড়ি মানুষের কারেন্ট নিয়ে এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর রয়েছে ওমর ভাইয়ের গরম নিয়ে নতুন ভিডিও। আমার মনে হয় যে সূর্য ক্লোজ আপ দিয়ে দাঁত ব্রাশ করে, নয়তো বারবার এমন পৃথিবীর কাছে আসে কেন। গাইস, এরপর রয়েছে আমাদের কাকা অন ফায়ারের গরম নিয়ে নতুন ভিডিও। কারেন্ট না থাকার সবচেয়ে ক্ষতিকর দিক কি জানো? টিকটকে যত ভিডিও ছাড়ো, একটা ভিডিও ভাইরাল হইব না। না বুঝার তো কিছু নাই। আরে কারেন্ট যদি না থাকে তাহলে মোবাইল চার্জ দিবা কেমনে? আর যদি মোবাইল না চার্জ দাও, মোবাইলে চার্জ থাকবো না, আর টিকটকে ঢুকবা কেমনে, আর টিকটকে ভিডিও দেখবা কেমনে? বুঝো না এই ভাউডা কি করে। মা ঘরে বউ না, একটা এসি আইনা দাও, তারপর দেখবার ঘর থেকে বেরোম না। এত গরম কে? আসলে এই বন্ধুরা, আমাদের এখন বউয়ের থেকে এসিটা খুব প্রয়োজন। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে বিদ্যুৎ নিয়ে প্রতিবাদী ভিডিও। আমরা তো বিদ্যুৎ বিল আটকাই নাই, তাহলে কয়লার বিল দিতে কেন এত দেরি হবে? এটা বাংলাদেশ ভাই, এখানে উচিত কথা বলে দেখবেন, আমার আর খোঁজ নাই। কথা কিন্তু সত্য, সব তো জনগণই দিচ্ছে, তাহলে হিসাবের এত গরমিল কেন? আপনারা জানাবেন কমেন্ট বক্সে। তো গাইস, এরপর রয়েছে এত গরম কে, এত গরম কে। প্রিয় দর্শক, ধরেন আপনি বিদ্যুৎ অফিস থেকে আসছেন, তাই আপনার বর্তমান পরিস্থিতি কি হবে চলুন একটু দেখে নেওয়া যাক। ধরেন আমি বিদ্যুৎ অফিসের লোক, এখন কি আপনাদের কোনো অভিযোগ আছে? ও বাবা বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? গাইস, এরপর রয়েছে গরম নিয়ে জীবন মাহমুদের অসাধারণ ফানি ভিডিও। কোথায় গেল সেই দরদি মানুষগুলা যারা শীতকালে কম্বল বিতরণ করত? এখন সাহস থাকলে আসেন এই গরমের ভিতরে আইসা, তারপরে এসি বিতরণ করেন। আসলেই কিন্তু মজাদার ছিল। প্রিয় দর্শক, এরপর রয়েছে সেই সাতকে কপি করা সেই গরম। সেই গরম। তো যাই হোক বন্ধুরা, এরপর কারেন্ট নেই বলে আমাদের তালহা ভাই কি করছেন একটু দেখে নেওয়া যাক। তবে তার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে গাইস, টানা 3-4 দিন ধরে ভিডিও বানাইতেই পারতেছি না, কারেন্ট এই যায় এই আসে, আইপিএস অফ হয়ে গিয়েছে, ওয়াইফাই দিচ্ছে না, এদিকে নেট প্যাক কিনেও কোনো শান্তি পাচ্ছি না, সব মিলিয়ে একটা গরমিলে পড়ে গিয়েছি। আসলে বন্ধুরা, এটা হওয়ার কথা ছিল না, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যেক ঘর থেকেই যেহেতু কারেন্টের এতটা বিল নেওয়া হচ্ছে, ট্যাক্স সহ আমরা বিল দিচ্ছি, তারপরেও সব ফুরিয়ে যাচ্ছে। কেন ফুরিয়ে যাচ্ছে আসলে এটা আমার ধারণা নাই, তবে আমার মনে হয় বড় বড় যেই প্রকল্পগুলো করা হয়েছে, যেগুলির জন্য আমাদের কাছ থেকে এত পরিমাণ ট্যাক্স নেওয়া হচ্ছে, এত পরিমাণ টাকা পয়সা নেওয়া হচ্ছে, ওইগুলি অফ করে বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলাদেশের মানুষকে ভালো সার্ভিস দেওয়ার জন্য যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করেন, তাহলে মনে হয় এতটা অভাব অনাটন থাকবে না। কারণ আমি গতকাল একটা হিসাব নিকাশ করলাম, সেটা হচ্ছে আমরা যারা বাঙালি রয়েছি, 95% মানুষ হচ্ছে কৃষক, আর 5% মানুষ হচ্ছে চাকরিজীবী। তো কৃষক যারা রয়েছে তারা কিন্তু তাদের উপার্জন দিয়েই জীবন জীবিকা করে ফেলতে পারে, আর 5% মানুষ কিন্তু এই কৃষকের ফসলাদি দিয়ে চলতে পারে। সবকিছু মিলিয়ে আমরা ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে কেন যে এমনটা হয়ে গেল? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন, প্রধানমন্ত্রী তাহলে আমরা কি গরমে অতিষ্ঠ হয়ে মারা যাব? আমরা কি ঠিকঠাক মতো কারেন্ট পাবো না? তো সুখবর বের হয়েছে, কয়লার খনি চলে এসেছে চীন থেকে, চিন্তার কোনো কারণ নাই, আমরা অতি তাড়াতাড়ি কারেন্ট পেতে চলেছি, এটা পাইলে আসলে অনেকটাই উপকার হবে। তো সবকিছু মিলিয়ে আমরা আশা করছি সব ঠিক হয়েছে।
যাবে। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের তালহা ভাই কারেন্ট নিয়ে কি ভিডিও বানিয়েছেন। এই গরম জিনিসটা কি আমি বুঝি না ভাই, গরমকালে গরমের মজা নিতে হয়, ফিল নিতে হয়, গরমের মজা নিয়েটাই হচ্ছে আসলে একজন পুরুষের কাজ, ঠিক আছে? গরম ফিল নিয়ে আর বুঝেন নাই আমরা ভাই গরমে কামি কেবি না, বুঝতে হবে বিষয়। তো গাইজ, সর্বশেষ আসি বাংলাদেশ সরকার কারেন্ট দরকার এই ভিডিওটি নিয়ে। বাংলাদেশ সরকার, আমাদের কারেন্ট দরকার। শেখ হাসিনার বাংলাদেশ, কারেন্টের জ্বালায় জীবন শেষ। জয় বাংলা গরম শ্যামলা, শেখ হাসিনার উন্নতি, সন্ধ্যা হইলেই মোমবাতি। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আপনার এই কারেন্টের প্রতি কোনো অভিযোগ আছে কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকবে, কারণ হচ্ছে বর্তমান গরমের সময়ে এই গরম গরম ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করি ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এমন সব আপডেট এবং ইন্টারেস্টিং ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। সারা দেশে শান্তি নাই, সুমন বাবুল দেশে নাই, বাংলাদেশে কারেন্ট নাই, বিচার দেওয়ার মানুষ নাই, উচিত কথা কইলে ভাই বেলো আমরা চলে যাই। ইয়া থু তুরা ভিতরে রে দে আমনে ইয়া রে। কারেন্ট গেছে গা।